সিলেটে আসছেন মামুনুল হক আপত্তি উত্তেজনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণের হুমকিদাতা হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হকের সিলেট আগমনকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বিতর্কিত এই হেফাজত নেতা আগামী পঁচিশে ডিসেম্বর উপজেলার জামিয়া দিনিয়া আস আদুল উলুম রামদা মাদ্রাসার একাত্তরতম বার্ষিক জলশায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়ে প্রচারণা চালাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে আক্রমণাত্মক ভাষার বক্তৃতা দেওয়ার পর এ নিয়ে মামুনুল হকের বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন আদালতে উপস্থাপিত হয়েছে এছাড়াও গত সেপ্টেম্বরে হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফির বিরুদ্ধে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার ছাত্র বিক্ষোভে উস্কানি ও মহাসচিব পদ ছাড়তে বাধ্য করার অভিযোগ আছে তার বিরুদ্ধে গত সতেরোই ডিসেম্বর হেফাজতে ইসলামের সাবেক আমিরের মৃত্যুকে হত্যা দাবি করে মামুনুল হক সহ ছয়ত্রিশ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন করেছেন আহমেদ শফির শ্যালক মোহাম্মদ মহিউদ্দিন উভয় ঘটনায় পুলিশ বোর্ড অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত সার্বিক বিষয়ে আলোচনার জন্য গত শনিবার মাদ্রাসার সুরা আমেলার সদস্যরা বৈঠকে বসে সেখানে মামুনুল হকের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে বাদ দেওয়ার প্রস্তাব উঠেও মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে নিয়ে আসা ব্যাপারেই সিদ্ধান্ত গ্রহণ করে আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন আমি মাদ্রাসার সুরা আমেলার সদস্য তবে সর্বশেষ বৈঠকে উপস্থিত ছিলাম না মামুনুল হককে মাদ্রাসার মাহফিলে নিয়ে আসার বিষয়ে আমরা দলীয় একটি বৈঠকে আলোচনা করেছি সেখানে আমরা নীতিগতভাবে সমালোচিত এই নেতাকে এলাকায় না আনার ব্যাপারে একমত হয়েছি তিনি বলেন মাদ্রাসা কর্তৃপক্ষ ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আলোচনা করেছে সংসদ সদস্য জানিয়েছেন যদি প্রশাসনের অনুমোদন থাকে তাহলে মামুনুল হকের আসতে আপত্তি থাকবে না এখন যদি প্রশাসন অনুমতি দেয় তবে আমাদের কিছু বলার থাকবে না এদিকে মামুনুল হক মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে সর্বশেষ আলোচনার সময় প্রশাসনের অনুমতি সাপেক্ষে আসবেন বলে জানিয়েছেন মাদ্রাসার মুখতামিম ইউসুফ আহমদ খাদি মানি এই মাহফিলের জন্য দুই বছর আগে উনার সম্মতি নেওয়া হয়েছিল কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে এ ব্যাপারে ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা জানিয়ে বলেছেন যে স্থানীয় প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি পেলে তবে তিনি আসবেন তিনি বলেন আমরা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনা করে প্রশাসনের কাছে অনুমতির জন্য যাব। অনুমতি পেলে মৌলানা মামুনুল আসবেন না হলে আসবেন না উল্লেখ্য এর আগে গত দশ থেকে ১২ ডিসেম্বর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি একটি মাহফিলের আয়োজন করে যাতে চরমুন পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু চরমুন পীরের বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরুদ্ধে বক্তব্যকে কেন্দ্র করে ছয় ডিসেম্বর ছাত্রলীগ কর্মীরা মাহফিলের একটি ব্যানারে আগুন দিয়ে মাহফিল প্রতিহতের ঘোষণা দেয় সেদিনই প্রশাসন ওই মাহফিলের অনুমতি বাতিল করে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন বলেন মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের দাওয়াত দিলে বিষয়টি জানতে পারি আগামী সোমবার মাদ্রাসার মজলিশে সুরার বৈঠক আছে সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করব যাতে কোনো অবস্থায় এলাকার আইনশৃঙ্খলা করা পরিস্থিতি অবনতি না হয় এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন তারা এখনও আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি তবে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ হয়েছে তারা জানিয়েছেন মাদ্রাসার মাহফিলে মামুনুল হক যাতে না আসেন সেটা তারা দেখছেন আর অনুমতি ছাড়া যদি মামুনুল হক আসেন তাহলে সেটা আইনগতভাবে আমরা প্রতিহত করব